হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করবেন। বর্তমান সময় ফেসবুকের থেকে ফেসবুক পেজে রিলস ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে। সো বন্ধুরা, আপনারা যদি সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার ফোনের গুগল ক্রোমের মাধ্যমে সঠিক নিয়মে টাইটেল, ডেসক্রিপশন এছাড়া সুন্দরভাবে এসইও করে কিভাবে আপনি রিলস ভিডিও আপলোড করবেন আপনার ফেসবুক পেজে। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা যদি এসেনশিয়াল টেক ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, আপনারা চলে আসবেন সর্বপ্রথম আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে আসার পর আপনার সামনে এমন একটি পেজ আসবে, আপনারা এখানে সার্চ করবেন CREATOR স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও। আপনারা জাস্ট এটি বলে সার্চ করবেন। এটা বলে সার্চ করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা উপরে দেখবেন থ্রি ডট আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন ডেস্কটপ সাইট, আপনারা এখান থেকে এটি ডেস্কটপ সাইট করে নেবেন। তারপর আপনাদের এই পেজটি এভাবে ওপেন হবে। সো আপনারা এখান থেকে জুম করে নিতে পারবেন। তারপরে আপনারা এখানে দেখবেন ক্রিয়েটর স্টুডিও অন ফেসবুক, আপনারা জাস্ট এই লিংকের উপরে চাপ দিয়ে ধরবেন। তারপরে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, আপনারা এখানে দেখবেন ওপেন ইন নিউ ট্যাব, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে এখানে নতুন একটি ট্যাব দিয়ে দিবে, আপনারা উপরে এখানে ক্লিক করলে কিন্তু আপনি সেই ট্যাপে যাইতে পারবেন। সো তারপর আপনারা যদি এই ট্যাপে প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, সরাসরি আপনার সামনে এমন একটি পেজে নিয়ে চলে আসবে। সো আপনাদের এখানে তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে, এর জন্য আপনারা এখানে দেখবেন ফেসবুক লগ ইন বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনারা একটু ওয়েট করেন। সো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার যে ফেসবুক আইডিতে আপনার যে পেজটি খোলা আছে, আপনারা এখানে সে আইডির নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে সে আইডিটি লগ ইন করবেন। সো এখানে আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। সো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে যাবে। সো তারপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। সো আপনাদের যদি এখানে আপনার পেজটি শো না হয়, এছাড়া আপনার অ্যাকাউন্টটি যদি দুই তিনটা পেজ খোলা থাকে, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার পেজটি সিলেক্ট করে নেবেন। সো আমার পেজটি এখানে সিলেক্ট করাই আছে। সো তারপর আপনারা কি করবেন, সো তারপর আপনারা এখানে একটু উপরে দেখবেন ক্রিয়েট পোস্ট বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে কিন্তু আপনি আপনার পেজে ভিডিও আপলোড করতে পারবেন। যার মাধ্যমে আপনি যদি এখান থেকে ভিডিও আপলোড করেন, তাহলে আপনি কি কি করতে পারবেন, তাহলে আপনি আপনার ভিডিওতে থাম্বনেল দিতে পারবেন, টাইটেল দিতে পারবেন, ট্যাগ দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, খুব সুন্দর করে এসইও করে কিন্তু আপনি ভিডিওটি আপলোড করতে পারবেন, যার কারণে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর আপনি যদি রিলস ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনারা এখানে ক্রিয়েট রিলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনারা একটু ওয়েট করেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে। তারপর আপনারা এখানে দেখবেন যে অ্যাড ভিডিও, আপনারা এখানে ছোট্ট করে দেখতে পারবেন অ্যাড ভিডিও, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনার ফাইল ম্যানেজারে অ্যালাউ যাবে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এখান থেকে ব্রাউজারে ক্লিক করে আপনি যে ভিডিওটি আপলোড করতে চান, এখান থেকে আপনি আপনার সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সো এখানে আমি নর্মালি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আপনার ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের আপলোড হতে কত টাইম লাগবে সেটি এখানে দেখাবে। আর বন্ধুরা অবশ্যই আপনার ভিডিওটি 50 সেকেন্ডের কম হতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিওটি রিলস হবে না। তারপরে আপনারা একটু নিচে দেখবেন যে ডেসক্রিপশন বলে একটি অপশন আছে, আপনারা এখানে সুন্দর করে আপনি আপনার ভিডিও অনুযায়ী একটি টাইটেল দিবেন। সো আমি এখানে একটি টাইটেল দিয়ে দিচ্ছি, জাস্ট আমি লাভের ইমোজি দিচ্ছি, আপনারা কিন্তু সুন্দর করে টাইটেল দিবেন। টাইটেল দেওয়া হয়ে গেলে আপনারা এখানে একটি স্পেস দিবেন, তার পাশে আপনারা এখানে দেখবেন
হ্যাশট্যাগ আছে, আপনারা এখানে জাস্ট এই হ্যাশে একটি ক্লিক করবেন। এটি ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে একটু লোডিং নিবে, আপনারা ওয়েট করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা উপরে দেখবেন সার্চ বলে একটি অপশন আছে। সো তার আগে আপনি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখায়, এখানে দেখেন র্যাঙ্কিং বলে একটি অপশন আছে, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কোন কোন জিনিসগুলো র্যাঙ্কিং আছে আপনারা এখানে সেগুলো পেয়ে যাবেন। সো তারপর এখান থেকে আমি এখান থেকে কোনো কিছু এখন অ্যাড করছি না, জাস্ট আমি আপনাদেরকে দেখাই। আপনারা এখানে দেখবেন সার্চ বলে একটি অপশন আছে, আপনারা এখানে প্রথমে লিখবেন ফেসবুক। আপনারা জাস্ট এখানে আপনারা জাস্ট লিখবেন, লিখলেই কিন্তু এখানে সম্পূর্ণ চলে আসবে। সো আপনারা দেখেন এখানে কিন্তু ফেসবুক এইটা কিন্তু চলে আসছে, এটিকে 40 মিলিয়ন মানুষ ইউজ করছে সেটাও আপনাদের এখানে দেখাবে। সো আপনারা জাস্ট এখান থেকে এখানে দেখবেন আপনারা মার্ক করতে পারবেন, আপনারা এখান থেকে এটি টিক মার্ক দিয়ে দিবেন কারণ আপনি এই হ্যাশট্যাগটি নেবেন। তারপরে আপনি জাস্ট এখানে রিলসটি অ্যাড করে দিবেন, ফেসবুকের পরে আপনি রিলসটি এখানে অ্যাড করে দিবেন। সো তারপর আবারও সার্চ হবে, আপনারা এখানে একটু ওয়েট করবেন। তারপর এখানে আবারও চলে আসছে, আপনারা এখান থেকে এটি মার্ক করে দিবেন ফেসবুক রিলস। তারপরে আপনারা এখানে লিখবেন ভাইরাল, ভাইরাল লিখলে কিন্তু এখানে আবারও সার্চ নেবে, তারপর এখানে কিন্তু আবারও চলে আসবে অটোমেটিক। সো আপনারা এভাবে কিছু জিনিস নেবেন, ভাইরাল আপনারা এটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনারা ভাইরাল পোস্ট আপনারা এটিও সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে লিখবেন ভাইরাল ভিডিও, এটাও সিলেক্ট করে নেবেন। আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পরে আপনারা এখানে আবারও হ্যাশট্যাগে ক্লিক করবেন, হ্যাশট্যাগে ক্লিক করার পরে আপনারা এখানে আবারও র্যাঙ্কিংয়ে ক্লিক করে আপনারা এখান থেকে এই সবগুলো আপনারা এখান থেকে মার্ক করে দেবেন। মোটামুটি যে কোয়ারিটা আছে এখান থেকে আপনারা সবগুলোই মার্ক করে দিবেন। তারপর এখান থেকে আবারও অ্যাডে ক্লিক করবেন। তাহলে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু সব হ্যাশট্যাগুলো এখানে অ্যাড হয়ে গেছে। তারপর বন্ধুরা আপনারা আপনার ভিডিওটি একটি থাম্বনেল দিতে পারবেন। আপনি যদি আপনার থাম্বনেলটি গ্যালারি থেকে দিতে চান তাহলে এখানে আপলোড বলে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, আপনারা এখান থেকে আপলোড করে দিতে পারেন। এছাড়া যদি আপনি ভিডিও থেকে দিতে চান তাহলে আপনারা এখান থেকে এই ভিডিওর যে কোনো অপশনটি আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে আপনারা এখানে দেখবেন আপনার ভিডিওটি আপলোড হতে কত টাইম লাগছে। সো আপনারা জাস্ট আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করবেন। সো আমার ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করছি। আপনার ভিডিওটি আপলোড হওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আর যদি ভিডিওটি প্লে করে শুনতে চান তাহলে আপনারা এখান থেকে প্লে করে শুনে নিতে পারেন। সো বন্ধুরা আমি শুনছি না, তারপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, এখানে আপনাদেরকে দেখাবে কোন অডিওটি এখানে আপনার এখানে ফর ইউতে চলছে। আপনারা এখান থেকে ফর ইউ সাউন্ডগুলোও অ্যাড করতে পারেন। সো আমি একটি অ্যাড করে দিলাম, আপনারা এছাড়া আপনারা না অ্যাড করতে চাইলেও পারেন। তারপর আপনারা এখানে আবারও দেখবেন নেক্সট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এমন একটি পেজ চলে আসবে, এখানে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখান থেকে দেখবেন যে অ্যাড প্লে লিস্ট। আপনি যদি আপনার ভিডিওটি প্লে লিস্ট করতে চান তাহলে আপনি এখান থেকে সেটি সেট করে নিতে পারেন। তারপর আপনারা এখান থেকে এটি পাবলিক করে নেবেন, পাবলিক করার পরে আপনারা এখান থেকে জাস্ট শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে কিন্তু আপনার রিলসটি আপলোড হয়ে যাবে। সো বন্ধুরা আপনারা যদি এভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে 100%। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, এরপরের ভিডিওতে আমি সঠিক নিয়মে আপনি কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন এসইও করে আমি সেটা দেখিয়ে দিব। সো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।